এখনো ঈদের ছুটির রেশ পুরোপুরি কাটেনি, তার উপর যুক্ত হয়েছে সাপ্তাহিক ছুটি। তাই লোকে লোকারণ্য কক্সবাজার সমুদ্র সৈকত, তিল ধারণের ঠাঁই নেই যেন। কক্সবাজার থেকে রহিদুল কবিরের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পূর্ণিমার প্রভাবে সাগর উত্তাল, এরপরও যেন ভয় পান না পর্যটকরা। ঢেউ যত বড়, ভ্রমণপিয়াসীদের উচ্ছ্বাসের মাত্রা তার চেয়ে বিশাল। তিল ধারণের ঠাঁই নেই কোথাও, মুখর হয়ে আছে বেলাভূমি। পর্যটকরা বলছেন, কাছ থেকে সমুদ্র দর্শনের অনুভূতি অন্যরকম। মোবাইলে বা অন্য কিছুতে দেখছিলাম এরকম সমুদ্র, কিন্তু এখন মানে সামনে সামনে দেখে একটু ভালো লাগতেছে আর কি। আমরা কক্সবাজারে এসে অনেকটা মজা লাগতেছে, ফ্যামিলির সাথে এনজয় করতে এসেছি। এরকম কোনো কোনো দেখি নাই, সমুদ্রের উত্তাল অসাধারণ ছিল, সব মিলেই খুব মজাই লাগছে। এমন ভরা পর্যটন মৌসুমে একটু দুশ্চিন্তায় লাইফগার্ড কর্মীরা, কারণ নির্দেশনা না মেনে সাগরের বিপদ সীমানায় চলে যান অনেক পর্যটক। অনেকে কথা শুনে না, আবার অনেকে কথা শুনে, যারা কথা শুনে না তাদেরকে আমরা অবজার্ভ রাখি, তারা যত যেন বেশি গভীরে চলে না যায়, যদি কেউ যদি বিপদে পড়ে আমরা তাৎক্ষণিক আমরা পদক্ষেপ নিই। বৃহস্পতিবার থেকে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে পর্যটকের সংখ্যা, এতে খুশি হোটেল ব্যবসায়ীরা। শেষের দিকে যে রেসপন্সটা পেয়েছি আমরা একটু আশাহত হয়েছি যে না, এটা সত্যিকার অর্থে কক্সবাজারের যে পর্যটক মুখর যে শহরটা, সে শহর হিসেবে আমরা দেখতে পাচ্ছি, সেটা আমাদের কাছে খুব ভালো লাগছে। পর্যটক হরেনি বন্ধের জন্য, বিশেষ করে যেগুলো আমাদের বিরুদ্ধে অপবাদ রয়েছে যে দাম বৃদ্ধি, বিভিন্ন গলা কাটা বাণিজ্য, সেটা বন্ধের জন্য আমরা কার্যকর পদক্ষেপ নিয়েছি। ব্যবসায়ী সমিতি, হোটেল মালিক সমিতি এবং সর্বস্তরের মিলিয়ে আমরা সবাই মিলে পর্যটন বাড়ানোর জন্য প্রস্তুতি রয়েছি, যেটা এবং স্বাস্থ্য সচেতনতার জন্য আমাদের বিশেষ করে হোটেলে হ্যান্ড স্যানিটাইজার শুরু করে আমরা যেভাবে পৃথক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সেটা আমরা গ্রহণ করেছি। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বেশ কয়েকটি টিম। পর্যটকদের নিরাপত্তা হয়রানি রোধে আমরা জেলা প্রশাসন কক্সবাজার সবসময় এই মনিটরিংয়ে রাখতেছি, যাতে কোনো পর্যটক কোনো ধরনের হয়রানির শিকার না হয়। শনিবার 1 লাখেরও বেশি পর্যটক অবস্থান করছে কক্সবাজারে, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।